কিছু আল্লাহর কাছে চাইতে হলে কিভাবে চাইতে হয়? অনেকেই আসে নির্দিষ্ট করে নাম উল্লেখ করে কিছু চায়, যেমন আল্লাহ আমাকে এই চাকরিটাই দেন, আমাকে ওই মেয়েটার সাথেই বিয়ে দিয়ে দেন, বা আমাকে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেন। আমার প্রশ্ন হলো কিছু চাওয়ার সঠিক পদ্ধতি কি? দেখেন, এটা ভুল পদ্ধতি। আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াকে এতটা ফিক্স করে দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন সাহাবিদেরকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মানে কি? আল্লাহ আপনার কাছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কি চাই? শান্তি চাই। এখন শান্তি কি আল্লাহ লাখ টাকায় হবে, না হাজার টাকায় হবে, না শত টাকায় হবে, না কোটি টাকায় হবে, না বিনা টাকায় হবে, সেটা আপনি জানেন। আমি কি চাই? শান্তি চাই, মনের প্রশান্তি চাই, মনের সুখ চাই। এই জিনিসটা আপনি আমাকে কিভাবে দিবেন আপনি জানেন। আমার শান্তিটা দরকার, আমার শান্তির জন্য যদি কোটি কোটি টাকা দরকার হয় তো কোটি টাকা দেন, কি লাগবে সেটা আপনি জানেন, কিন্তু আমি কি চাই? শান্তি চাই। এই যে ফাইনাল গোড়ার জায়গায় হাত দেওয়া, এটা হলো বুদ্ধিমানের কাজ। আর কোরআনেও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, এই যারা আল্লাহর কাছে দোয়া করে বলে হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, সুখ কল্যাণ ভালো দান করেন, এ ভালোটা কি দিয়ে হবে আমি জানি না। আমি কোনো মেয়েকে দেখে বা তার সম্পর্কে জেনে শুনে আমার মনে হয়েছে এই মেয়েটাকে আমার জীবন সঙ্গিনী করতে পারলে বোধহয় আমি সুখের সাগরে হাবুডুবু খেতে থাকবো, আমি বোধহয় সুখের আকাশে ভাসতে থাকবো এই মেয়েটার সাথে বিয়ে হইলে। বেশিরভাগ যুবক বয়সে শয়তান এ ধরনের পাগলামি মাথার মধ্যে চাপায়, মনে হয় যে এটার সাথে বিয়ে না হলে আমার জীবন পুরোটা বরবাদ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, শেষ, ডিপ্রেশন, আত্মহত্যা করে ফেলতেছে, শেষ হয়ে যাচ্ছে, জ্বলে পড়ে মরে যাচ্ছে, বুড়ো হয়ে গেছে, বিয়ে করে না কেন? কারণ তার পায় না, এই জন্য বিয়ে করবো। এর চাইতে বড় নির্বোধ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ। যে তোমার ছাড়া আরেক জায়গায় বিয়ে বসে গেছে, আলহামদুলিল্লাহ, বুঝতে হবে যে তুমি অজাগায় গেছো, এখন তুমি জাগায় যাওয়ার চেষ্টা করো, এটা হলো বুদ্ধিমানের কাজ, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহর কাছে এই ধরনের দোয়া করবেন না। অনেকে বলে আল্লাহ তুমি আমার 40 লাখ টাকা দাও, আর কিছু চাবো না আল্লাহর কাছে তোমার কাছে। গরিব মানুষ হিসাব করছে যে আমি 1,00,000 টাকা হলো গ্রামে সুন্দর করে একটা দালান কোঠা বাড়ি করব, বিল্ডিং বাড়ি করব, আর বাকি 1-2 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনবো, 10-20 লাখ টাকা দিয়ে একটা দোকানদারি করব, আমি বসে বসে খাবো, এরকম শর্টকাট হিসাব অনেক সময় আমরা করি না অনেকে। এই ধরনের হিসাব হলো বোকামের হিসাব। একজনকে আল্লাহ তাআলা একদিনে 10,000 টাকা কামাই দিছে, এরপর তারা আল্লাহ তাআলা এমন একটা অসুখ দিছে যে 11,000 টাকা ওইটাতে বিল আসবে, খরচ হাসপাতালে। আরেকজনকে আল্লাহ তাআলা 2,000 টাকা কামাই দিছে, তার 500 টাকা খরচ আর 1,500 টাকা পকেটে রয়ে গেছে, বরকত কোথায় হলো? ওই 2,000-এর মধ্যে হলো না। এই জন্য দোয়াটা সেরকম করতে হয়। ওই যে একটা গল্প আপনারা শুনছেন না প্রায় সময়, কোন যুবক নাকি দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার এমন একটা লাইফ দাও, এমন একটা জীবন দাও আল্লাহ, যে আমার 2 হাত ভর্তি টাকা থাকবে, শুধু দোনো হাতে শুধু টাকা থাকবে, আর 2 পাশে শুধু নারী আর নারী থাকবে, ভোগের আইটেম থাকবে। তো আল্লাহ তাআলা তাকে একটা মহিলা কলেজের বা কোনো একটা কোম্পানির নারী স্টাফদের বাসের কন্ডাক্টর বানাই দিয়েছে। এই জন্য তার হাতে টাকা আর টাকা কন্ডাক্টরই করে, টাকাও মানুষের আর মহিলাগুলোও মানুষের। এই যে ভুল দেওয়ার ফল দেখছেন, উল্টাপাল্টা দোয়া করছে না? সে দোয়া করবে আল্লাহ আমি তোমার কাছে শান্তি চাই। এখন কোন মেয়েকে বিয়ে করলে আমার সংসারে শান্তি হবে তুমি জানো? আমি যেটাকে দেখে মনে করতেছি এটার সাথে বিয়ে হলে শান্তি হবে, ওইটার সাথে বিয়ে হলে আমার আরো অশান্তি হইতে পারে, পারে কি পারে না? কত তথাকথিত এই যে অবৈধ প্রেমের বিবাহ, কি মহব্বতের সাগর ঢেউ খেলতে থাকে না, এরপরে 2-4 মাস যাইতে না যাইতে শুরু হয় গৃহযুদ্ধ, বিশ্বযুদ্ধ, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু ফিক্স করে দোয়া করা, এটা দোয়ার আদব না। দোয়ার আদব হলো কি? আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, শান্তি যেখানে আছে আপনি সেখানে দিবেন। বরকত চাইতে হয়, বরকত, আল্লাহ আপনার কাছে আমি কি চাই? বরকত চাই। আল্লাহ আপনি যা আমাকে রিজিক দিয়েছেন এর মধ্যে আপনি কি দেন? বরকত দান করেন। আল্লাহ যদি বরকত দেন, কল্যাণ দেন, তাহলে অল্পতে কি হবে? এই যে একটু আগে আপনার আলোচনায় শুনলেন, আমাদের কাছে এখন পয়সা কড়ি অনেক বেশি কিন্তু শান্তি অনেক, আমাদের আগের জেনারেশনের কাছে পয়সা কড়ি অনেক কম ছিল, শান্তি অনেক বেশি ছিল। তাহলে আমাদের দরকার হলো শান্তি এবং সুখ। বিধায় এরকম ফিক্স করে দোয়া করে, এটা দোয়ার আদবের খেলাফ।